গ্লাস অরিজিনাল এবং গাড়িটি এইচএনএস থেকে কেনা হয়েছিল। এই পাশে একটি এইচএনএস এর লোগো এখনো রয়ে গেছে। বুট স্পেস, বুট স্পেস অনেকে ছোট গাড়ি হিসেবে মনে করেন বুট স্পেস নাই বা এটা ব্যবহার করা যাবে না, কিন্তু যদি দেখেন ভাই দুটো লাগেজ আরামসে অনায়াসে ক্যারি করতে পারবেন। ফজল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বাবু ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই। আমাদের শোরুমের নাম এজ মোটর কর্প, অ্যাড্রেসটি হচ্ছে মহাখালী আমতলি বন ভবনের ঠিক পিছনে F46 কুল রোড। ভাই আজকে কি গাড়ি দেখাবেন? আজকে যে গাড়িটি দেখাবো ভাই এটি হ্যাচব্যাক বা ছোট গাড়ির মধ্যে এক সময়কার রাজত্ব করা গাড়ি, টয়োটা আইএসটি 2007 মডেল। এবং যদি একটু অ্যাড করে বলি, সাথে থেকে সাথে দুটি শেপ এসেছে, একটি হচ্ছে নিউ শেপ, একটি ওল্ড শেপ। এটি হচ্ছে সাথের লাস্ট ওল্ড শেপ গাড়িটি, 1300 সিসির একটি ইঞ্জিনের গাড়ি। আচ্ছা কন্ডিশনটা কি ভাই? ভাই এটি ফ্যামিলি ইউজড গাড়ি এবং আমরা ফার্স্ট ওনার থেকে ঠিক অ্যাজ ইট ইজ কন্ডিশনে নিয়েছি। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে কিছু স্ক্র্যাচ পাবেন গাড়ির ভিতরে, যেটি আমরা কোনো কিছু করি নাই। অকটেন ড্রিভেন কমপ্লিটলি গাড়িটি, আমরা যেভাবে নিয়েছি ঠিক সেভাবেই রিভিউ দিচ্ছি এবং সেভাবেই সেল করার চেষ্টা করছি গাড়িটি। যদি আমি আপনাকে একটু ভাইয়া সামনের দিক থেকে বলি, শুরু করি, ক্রিস্টাল এলইডি লাইটের ব্যবহার দেখতে পাচ্ছেন গাড়িটিতে এবং সামনের যেই গ্রিলটি সেটি হচ্ছে টয়োটা আইএসটির মনোগ্রাম বা টয়োটা হ্যাচব্যাক সিরিজের মনোগ্রাম। এবং সামনে একটি বাম্পার, ফ্যামিলি ইউজ যেহেতু গাড়িটি বাম্পার ব্যবহার করেছিলেন তারা, আমরা বাম্পারটিও খুলিনি, কিছুই করিনি, জাস্ট আপনার সামনে পরিষ্কার করলাম। যদি ভাইয়া সামনে টায়ার থেকে একটু আপনাকে দেখায়, টায়ারগুলো এখনও যে বিট আছে 7-8 মাস অনায়াসে ব্যবহার করতে পারবে, আইএসটির অরিজিনাল রিমসের ব্যবহার। একটু যে উপর দিকে লক্ষ্য করেন ভাই, সামনের গ্লাসটি অরিজিনাল এবং যিনি ব্যবহার করতেন তার নিকেতনের বাসা ছিল, যার কারণে নিকেতনের একটি স্টিকার দেখতে পাচ্ছেন সোসাইটি। গাড়িটি এখনও কিন্তু ভাইয়া একটু অ্যাড করে অরিজিনাল কালারে আছে, যার কারণে আমরা হাত দিইনি। যিনি নেবেন তার যদি ইচ্ছে করে সে টাচ আপ করিয়ে নিতে পারবেন। রাইট সাইড থেকে যদি বলি ভাই, যেহেতু অরিজিনাল কালারে আছে গাড়িটি, টুকটাক কিছু ডেন্ট স্ক্র্যাচ দেখতে পাবেন। নিচে একটি বডি কিটের ব্যবহার আছে যা গাড়ির লুককে একটু স্পোর্টস ফিল দিচ্ছে। যদি ভাই একটু ভিতরের দিকে দেখাই, টয়োটা আইএসটির অল অপশন অটো ভাই, একটি 1300 সিসির ছোটো গাড়ি হলো অল অপশন অটো। ড্যাশবোর্ডে একটি বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার দেখতে পাচ্ছেন, সিটগুলো র্যাপ করা আছে এবং একটি ছোট আফটার মার্কেট হ্যান্ডরেস্টের ব্যবহার আছে গাড়ির ভিতরে। এসির পারফরমেন্সটা কিরকম দিবে? অনেকে সন্দেহ করে যে 1300 সিসির গাড়িতে এসির পারফরমেন্স হয়তো বা ভালো পাবো না, কিন্তু এটি নিঃসন্দেহে আপনি নিতে পারেন, কারণ এই গাড়িগুলোর এসির পারফরমেন্স অত্যন্ত ভালো হয়ে থাকে। যদি ভাই পিছনের দিকে বলি, ছোটো গাড়ি থেকেই অনেকে মনে করবেন যে ছোটো গাড়ির পিছনে সিটের ইস্যুটি, যে বলবেন যে সিটে বসার কমফোর্টেবলের একটি ব্যাপার আছে। আমি ভাই মোটামুটি 5 ফুট 5 ইঞ্চি আমি বসার পর আমার সামনে যথেষ্ট পরিমাণ স্পেস আছে এবং তিনজন, আপনি যদি লক্ষ্য করেন তিনজন খুব অনায়াসে বসতে পারবে গাড়ির ভিতরটিতে, লেগ স্পেস হিউজ আছে, পাশাপাশি সিটগুলো খুব বড় এবং আরামদায়ক সিট। এবং যদি পিছন দিকে বলি, প্রতিটি গ্লাস অরিজিনাল এবং গাড়িটি এইচএনএস থেকে কেনা হয়েছিল। এই পাশে একটি এইচএনএস এর লোগো এখনো রয়ে গেছে। বুট স্পেস, বুট স্পেস অনেকে ছোট গাড়ি হিসেবে মনে করেন বুট স্পেস নাই বা এটা ব্যবহার করা যাবে না, কিন্তু যদি দেখেন ভাই দুটো লাগেজ আরামসে অনায়াসে ক্যারি করতে পারবেন। পাশাপাশি নিচেও এখানে টুল বক্সের, টুল কিটের আরও স্পেস, আপনি টুকটাক অনেক কিছুই পানির বোতল থেকে শুরু করে ক্যারি করতে পারবেন গাড়ির ভিতরটিতে। ভিতরের কন্ডিশন, সিলিংটিও ভাই অত্যন্ত ফ্রেশ কন্ডিশন আছে। বাজেট কমে সেরা গাড়ি এই বাজেটের মধ্যে ভাই বলতে গেলে আসলে সেরা গাড়ি এবং সবচেয়ে বেটার অপশন হবে। পিছনের লাইটগুলো ভাই অরিজিনাল এবং পিছনের গ্লাসটি অরিজিনাল, জাপানি যত স্টিকার আছে আপনি দেখতে পাচ্ছেন। যদি ভাই রাইট সাইডে বলি, রাইট সাইডেও সেম ভাই, ক্রসগুলো দেখবেন টাচ আপ করা গাড়ি এবং অরিজিনাল কালার গাড়ির মধ্যে কিছুটা পার্থক্য আছে। যেহেতু অরিজিনাল কালার, সো এই বিটগুলো ক্রসগুলো সব অরিজিনাল কন্ডিশনে আছে এবং যে উপরে যে রেনশিল্ডগুলো সেগুলো টয়োটার অরিজিনাল আইএসটির। যদি ভাই একটু ভিতরের দিকে দেখে, রাইট সাইড থেকে অল অপশন যেটা অটো এবং খুব ফ্রেশ কন্ডিশনে প্যাডিংগুলো দেখতে পাচ্ছেন, সিটগুলো দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ কন্ডিশন, অর্থাৎ নিয়ে আসলে ফ্যামিলি ইউজ গাড়ি হিসেবে কিছুই করা লাগবে না যদি না সে টাচ আপ করতে চায়। ড্রাইভিং সিটে চলে আসলাম একটু, ড্রাইভিং সিটের কথা যদি বলি অল অপশন অটো এবং ড্রাইভিং সিটের যদি ড্যাশবোর্ডটা দেখেন ভাই খুব ফ্রেশ কন্ডিশনে আছে ড্রাইভিং সিটের, মানে ফ্যামিলি ইউজ। এবং একটু যিনি অ্যাড করতে চাই যে ওনার কোনো ড্রাইভার ছিল, উনি ব্যক্তিগত নিজ হাতে গাড়িটি চালাতো, অকটেন ড্রিভেন গাড়িটি এবং এটার মাইলেজ যদি বলি খুব অল্প মাইলেজ আছে, ঠিক আছে। এবং সিলিংটি আপনি দেখতে পাচ্ছেন যে কি ফ্রেশ অবস্থায় আছে সিলিংটি। চলেন ভাই আপনাকে একটু ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই। গাড়িটি ভাইয়া বাইবন অকটেন ড্রিভেন এবং 1300 সিসি হওয়ার কারণে মাইলেজের দিক দিয়েও খুব সাশ্রয়ী একটি গাড়ি বলা যায় গাড়িটিতে। 1300 সিসির ভিভিটি ইঞ্জিন ভাইয়া, অনেকেই মনে করে যে আপনার 1300 সিসি ইঞ্জিনে মাইলেজ কম দিবে, কিন্তু আমি যদি একটু অ্যাড করি, এই গাড়িটি সিটির ভিতরেই মাইলেজ পাওয়া যায় 7 থেকে 9, তাও আবার ড্রাইভের উপর ডিপেন্ড করে। আপনি যদি স্মুথলি গাড়িগুলো ড্রাইভ করেন আপনি আরও বেশি মাইলেজ পাবেন এবং হাইওয়েতে তো বলতে পারি আমরা 12-13 মাইলেজ খুব আরামসে পাওয়া যাবে। ভাই একটু যদি একটু ক্যামেরাটা জুম করে দেখান, প্রত্যেকটা মার্সেল এবং
গাড়ির প্রতিটা অংশ একদম আনটাচড, এগুলাতে কখনোই রঙের কাজ করা হয়নি। গাড়িটি এত বছর যাবত চলছে 2013 সাল থেকে। ইঞ্জিন গিয়ারবক্স কি গাড়ির সাথে ভাই? অরিজিনাল ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে যেটা এসেছে সেটা, যেটি বললাম ভাই ফার্স্ট ওনারের গাড়ি, ফার্স্ট ওনার থেকে আমরা নিয়েছি, তিনি আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে একটি গাড়ি নিয়েছে এবং গাড়িটি অ্যাজ ইট ইজ ভাবে আমরা দেখাচ্ছি। টুকটাক কিছু টাচ আপের কাজ আছে যা চাইলে করতে পারেন অথবা এইভাবে অ্যাজ ইট ইজ ভাবে ব্যবহার করতে পারবেন। ভাই প্রাইসটা কত আছে? হ্যাঁ গাড়িটি আমি যদি একটু অ্যাড করি 2007 মডেল, 2012 লাস্টের দিকে রেজিস্ট্রেশন, আমরা এটি আস্কিং প্রাইস চাচ্ছি 10,65,000 এবং আমরা আপনার ভিডিও দেখে আসতে কিছুটা কমানোর চেষ্টা করব। আপনাদের মোবাইল নাম্বারটা বলে দেন। আমাদের মোবাইল নাম্বার 01779693989। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।